নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড পয়েন্টে সবাইকে স্বাগত আমরা আজকে তেল মশলা কম করে একটি পাতলা রেসিপি তৈরি করছি শিং মাছের ঝোল চলুন দেখিনি রেসিপি এর জন্য আমি প্রথমে একটি পেস্ট তৈরি করবো দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দুই কোয়া রসুন আর সামান্য একটু পেঁয়াজ কুচি আর এগুলো পেস্ট করার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল তারপর আমি ব্ল্যান্ডারে খুব ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে বেটেও নিতে পারেন আমি এখানে কয়েকটা শিং মাছ নিয়েছি আমার শিং মাছটি বড় ছিল বিধা আমি ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব সরিষার তেল দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি মেখে কিছুক্ষণ রেখে দেব যাতে তেল মশলাগুলো ভালো করে ঢুকে তারপর আমি প্যানে কিছুটা সরিষার তেল দেব সর্ষের তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব যখন এর থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো আমি এপিট ওপিট করে হালকা বাদামি করে ভেজে নেব মাছ কখনো বেশি ভাজতে যাবে না তাহলে এটা রান্না করার পর শক্ত হয়ে যাবে আর অনেকে ভাজা মাছ খেতে পছন্দ করেন না তাই মাছ না ভেজেও একদম ডাইরেক্ট রান্নার মধ্যে দিয়ে দিতে পারে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে ভালো করে ছেঁকে আমি এগুলো তুলে রাখছি পাশে যদি প্রয়োজন পড়ে এর সাথে আপনারা আরেকটু তেল দিতে পারেন আর যদি প্রয়োজন না থাকে তেল দেবার আর দরকার নেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতাটা চুলাই দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে কালো জিরেটা সহ আরেকটু ভেজে নেব তারপর আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিরে একটু মুখে লাগলে খেতে কিন্তু মন্দ লাগে না আমি চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে আর একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেব সামান্য একটু আদা বাটা আদা বাটাটা দিয়েও আর একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে আর যদি এই পেঁয়াজ আদা ভালো করে ভাজা না হয় তাহলে তরকারিটা নষ্ট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে সব কিছু যখন ভালো হয়ে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে দিচ্ছি ধনে হলুদ আরও একটু সামান্য জল যাতে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতে পারি চুলা রসটা এবার একদম লোতে করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন এর গা থেকে তেল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি মশলার সাথে আরেকটু ভেজে নেব তাতে করে মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দর করে লেগে যাবে তারপর যেই বাটিতে আমি মাছটা রেখেছিলাম সেখানে সামান্য একটু তেল মশলা ছিল সেটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে এখানে আমি জল অ্যাড করব। কারণ যেহেতু এটা আমি পরে একটু বেশি বেশি ঝোল রাখব এর জন্য আমি এখানে বেশি ঝোলই রেখেছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করব এতে মাছটাও ভালো সেদ্ধ হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমার মজাদার শিং মাছের ঝোল এটা যে কোনো রোগীরাও খুব সহজে খেতে পারবে কোনো অসুবিধা নেই আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন নি